সবাই খালি একটা কথা বলছে, ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে, কন্টেন্ট গুলো দেখে নাও। ও বলছিলাম শোনো না গো। বলো কি হয়েছে? আমাকে লাগাও। তোমাকে লাগাবো? আমি তোমাকে একটা কথা ছুড়লে আমাকে তার জন্য ওয়েট করতে হবে? ওদিক থেকে একটা কথা আমার দিকে আসতে পারে, আর সেটা নেওয়ার ক্ষমতা কিন্তু আমাকে রাখতে হবে। তোর তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই, তুই মরে যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবাই মানুর সংসার। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের রিপ্লাইটা পুরো ভাই তোর জন্য। তোর ভিডিওটা দেখলাম আজকে, আমরা খুব ভালো বলেছিস, খুব সুন্দর কথা বলেছিস, ইভেন সত্যি কথা বলতে গেলে খুব বেছে বেছে কথা বলেছিস, কথা বলার একটা ধরন থাকে। এটাও বলেছিস যে জিদ্দা আমাকে আমার নামে ভালো কথা বলেছে, আমাকে মোটিভেট করেছে, শুধু এমনটা নয় যে এখন করেছে, আগেও করেছে। তুই জানিস তোর কাজকে আমি কতটা ভালোবাসি, মানে আমি সবসময় মন থেকে বিশ্বাস করি যে তুই খুব ভালো কাজ করিস আর খুব ভালো ছেলে। এবার তোর প্রশ্ন, আমি কেন তোকে ডেকার টেনে আনলাম, তার কারণ ওই ভিডিওতে আমি জেফারের বোনকে নিয়ে কথা বলেছি। তাহলে কোথাও না, তুইও তো আমার প্রীতমের ভাই, বা দু তরফেরও আমি কথাটা বললাম যে কই আমি তোকে তো বলতে যাচ্ছি জিনিসটা, আমি ওকে কেন বললাম? হ্যাঁ, জেফারের বোনকে টানা হচ্ছে, প্রীতমেরও তো ভাই আছে, প্রীতমের ভাইকে তো বলা হয়নি এটা যে ও ট্যালেন্টলেস। একদম, তো এর জন্য আমি তোর নামটা আনলাম। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান গেল, যে তোকে আমি বেকার কন্ট্রোভার্সির মধ্যে রাখতে চাইনি, কারণ আমি জানি তুই খুবই ভালো ছিল। আমি একবারও কিন্তু আবার বলি না, আমি কিন্তু কোনো ভিডিওতে একবারও বলিনি প্রীতম খারাপ ছেলে, আমি বলেছি প্রীতমও খুব ভালো ছেলে। এটা কিন্তু কেউ বলতে পারবে না কোনোদিন আমি বলেছি প্রীতম খারাপ ছেলে। পয়েন্ট নাম্বার টু, তুই যেটা বললি যে তুমি শুনেছো গোবিন্দদা অভিজিতের কাছ থেকে যে দাদা এই কথাটা বলেছে বা দিদি এই কথাটা বলেছে, তুমি একবার দাদাকে ফোন করতে পারতে, দাদার সাথে তো তোমার সম্পর্ক খারাপ না, ভালো। এর আগে একটা কথা তোর দাদা বলেছিল বা তোর দিদি বলেছিল, জেফার বলেছিল ছুকচুকানি, সেই কথাটা ওরা কিন্তু ফোনে আমাকে বলে হচ্ছে জিদ্দা সেরকম কিছু না, ব্যাপারটা তুমি যাই হোক বলেছে। তো এরপরে হ্যাঁ হয়তো আমার কোথাও গিয়ে একটু মিস্টেক হয়েছে, আমার মানতে অসুবিধা নেই, মিস্টেক হয়েছে, আমি একবার প্রীতমকে কল করে নিতে পারতাম, করে নিতে পারতাম, প্রীতম তোকে আমি কল করে নিতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, তোরা প্রমাণ করতে পারবি যে তোরা বলিসনি, না গোবিন্দ তো অভিজিৎ প্রমাণ করতে পারবে তোরা বলেছিস। তো কথাটা উঠে এসছে কোনোভাবে, আর সত্যি কথা বলছি ভাই, তোকে এতটাই ভালোবাসতাম আর তোর কাজ আমি এতটাই সাপোর্ট করতাম তোকে সবসময়, এটা প্রচণ্ড রকম লেগেছে আমার এখানে যে তুই এটা কিভাবে বললি। আমি কিন্তু এতটা ক্ষোভ কোনোদিনও দেখেছিস? ও তো মনে হয় গিয়ে তোকে বলেছিল তোদের বাড়িতে গিয়ে, যে তুই জানিস বন্ধু ও রেফারের সাথে কথা হয়েছিল, তুমি বলোনি যে ভিডিও নিয়ে তোমরা কত ভাবো, আর আমি বরাবরই ওকেও বলেছি যে এদিক থেকে আমি খুবই সাপোর্ট করি তোমাদের, শেখার আছে যে কিভাবে বাকি পাঁচজনকে এড়িয়ে নিজের কাজে ফোকাস করা যায়, ফোকাস করে সেটা নিয়ে এগিয়ে যাওয়া যায়, সেটা আমি তোমাদেরও বলেছি, আমি ওকেও আলাদা করে বরাবরই আমি বলি। আর এমনকি বিয়ের পরেও তোর সাথে আমার যখন কথা হয়েছে, তোকে আমি বলেছিলাম মনে কর যে পুরীতে আমি যখন ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করার ফাঁকে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওতে কিন্তু ও তোদেরই ভিডিও দেখছিল, তোদেরই ভিডিও কিন্তু প্রচন্ড রকম ভাবে দেখে যে আমার আমি ভাল লাগে আমার দেখতে, এটাও শুনবি, শুনলে হয়তো অবাক হয়ে যাবি, তোদের সাথে ঝামেলা হয়েছে যা হয়েছে ও কিন্তু ভিডিওটা তোদের খুব ফলো করে, ঠিক আছে, ও কিন্তু ভিডিওটা তোদের খুব ফলো করে বরাবর, এমনি সিটি গোল্ড কালেকশন বল যেই কালেকশনগুলো তোরা দেখিস ফলো করে। এনিওয়ে তো যাই হোক, আমার এটা আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় তোর সাথে আমার হয়েছে, যে আমার বলা উচিত ছিল, আমার প্রীতমকে কল করে দিচ্ছিল। সত্যি কথাই বলছি, এরকমও গেছে দিন, কোনো একটা বার্থডে ইনভিটেশনে ওকে প্রীতমকে ইনভাইট করা হয়েছে, প্রীতম প্রথম কথাই বলেছে সেই যার বার্থডে তাকে, জিদ্দা আসবে তো আমরা যাব। তো সম্পর্কটা কোথাও গিয়ে হয়তো তোর সাথে আমার ওরকম সম্পর্কই ছিল। আর তুই প্রীতম এটাও বলছি, তোর তো অডিয়েন্স প্রচুর, এই যে আমি মুখের উপর বলে দিই, এটা কিন্তু ভাই আজকে না, মনে কর আজ থেকে দু তিন বছর আগে ঠিক এরকমই একটা টাইমে তুই আমাকে কনফারেন্সে নিয়েছিলিস কারোর সাথে, সেখানে তুই আমাকে এই কথাটা বলেছিলি, জিদ্দা তুমি এরকম যা বলার মুখের উপর কেন বলে দাও, সবার সামনে সবকিছু তুলে কেন ধরো, বেকার বেকার ছেড়ে দাও না, তুমি যার জন্য লড়লে সে তাকে কি তুমি পাশে পেলে? তো তুই জানিস আমি জিদ্দা এরকমই, ইভেন তুই কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েটও করিস মাঝে মাঝে, অস্বীকার করতে পারবি না। তো যাই হোক, আমি এরকমই বলে দিই, হঠকারিতায় একটা ভুল হয়েছে যে আমি তোকে কনফার্ম করাবা, এটা কি কনফার্ম করবো বলতো ভাই, তুই এটা বলেছিস। আর থার্ড পয়েন্ট হচ্ছে মানে মাম্পুর ব্যাপারটা নিয়ে বলছি, মাম্পুকে তুই বললি যে অ্যাবিউজ, তো অ্যাবিউজ এটা না ভাই, অ্যাবিউজিং মানে হচ্ছে গালাগাল দেওয়া, অ্যাবিউজিং মানেই হচ্ছে গালাগালি করা, সেটা আমি কিন্তু করিনি, অ্যাবিউজিংয়ের মানে পর্যায়ে এটা পড়ে না, এটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার, ফ্রিডম অফ স্পিচ, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় বলার, আর্টিকেল নাম্বার 19 একটু দেখে নিস, সো তোমরাও দেখে নিও, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে দেয় অধিকার যে আমি আমার বাক স্বাধীনতা রাখতে পারি,
আমার যদি কাউকে মনে হয় সে যোগ্যতাহীন আমি তাকে বলতে পারি, অশালীন আচরণ অশালীন কথাবার্তা বাদ দিয়ে সেটা আমি বলতে পারি। কিন্তু তার মানে মাম্পু এটা নয় যে তোকে আমি আত্মহত্যার দিকে যেতে বলেছি। তুই ভিডিওতে এই কথাগুলো বলেছিস, তুমি চাও আমি মরে যাই, তুমি চাও, ভিডিওতে কোথায় আমি বলেছি তুই মরে যা, কোন জায়গাটা আমি তোকে বলেছি তুই মরে যা, বলিনি আমি। না আমি তোকে এটা বলেছি যে তুই ভিডিও বানানো বন্ধ করে দে। আজকে তোর 128K ইউটিউবে, ইনস্টাগ্রামে 110K-এরও ওপরে, যার 238,000 ফলোয়ার, সে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তুই যেটা বলছিস তাতে দর্শক ইনফ্লুয়েন্স হবে, তুই দর্শককে একটা সামান্য একটা তোকে যদি কেউ ট্যালেন্টলেস বা জিরো বলে সেখানে তুই দর্শকের কাছে এটা পৌঁছাচ্ছিস, তার তোর মরে যাওয়া উচিত নয়, সেটা একদমই সেটা না। তোর এটা উচিত আমাকে ট্যালেন্টেড বলেছে আমি দেখিয়ে দিই। এখনো আমি বলছি না যে মাম্পু বিশাল ট্যালেন্ট, মাম্পুর যোগ্যতা প্রচুর, আমি এখনো বলছি না। আমার কথা বলার ধরনটা হয়তো ভুল হতে পারে, বাট আমার চিন্তা ভাবনা এখনো একই রয়েছে যে ইয়েস, আজকে মাম্পু যা ভিডিও করে সেম ভিডিও অনেকে করবে, তাদের 30,000 সাবস্ক্রাইবার হবে না, 30,000 সাবস্ক্রাইবার হবে না, আমি এটা বললাম, 30,000 তারা পেরোবে না মাম্পুর 130K। মাম্পু আমার কথা হচ্ছে, আমি এটাও বলেছিলাম ভিডিওতে, তুই আজকে কিন্তু অনেক কিছু, কারণ প্রীতম জেবার তোকে তুলে দিয়েছে, কারণ একটা স্টার্টিং স্টার্ট আপ লাগে, তো সে স্টার্ট আপটা কিন্তু করে দিয়েছে প্রীতম জেবার তোকে। তুই নর্মালি নিজেকে বিচার কর না, সেকেন্ড ভিডিওটা তো 2 মিনিট 5 সেকেন্ড আর 2 মিনিট 3 সেকেন্ড একটা ভিডিও বা 11 সেকেন্ডের কিছু একটা, তুই ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করেছিস, একটা নতুন কোন মুখ ফুচকা চ্যালেঞ্জ করবে, 111K ভিউজ আসবে, 5,000 সাবস্ক্রাইবার গেন হবে, হবে না। ভিডিওটার পুরোটার কারণ হচ্ছে ভিডিওটার মধ্যে জেফার ছিল, আর জেফার যথেষ্ট পরিচিত একটা মুখ। আর এটাকে মানে একেবারে এইভাবে নেওয়া উচিত না যে আমার মধ্যে কি তাহলে সত্যি কিছু নেই, ও তো তোমার দিদি, ও থাকবেই। আজকে আমার কথা বলছি, আজকে আমার ব্যক্তিগত কথা বলছি, যে আমরা দুজন ভিডিও বানাতাম, শর্ট ভিডিও প্রথমে কিন্তু ও শুরু করেছিল, ঠিক আছে। আজকে আমি রাস্তায় বেরোলে ওর আগে কিন্তু অনেকে আমাকে চেনে, ওর আগে ওকে না দেখে বা ওকে দেখার পরও চিন্তা না পেরে আমার কাছে এসে কিন্তু কথা বলে। কিন্তু এবার যদি ও আমাকে কখনো বলে কোনো কারণবশত যে তোমার কি ছিল, তোমাকে তো আমার জন্য লোকে চিনেছে, আমাকে এটা মানতে হবে। কেন মানতে হবে? কারণ প্রথম ভিডিওটা ও করা শুরু করে, ও রিয়ার সাথে করতো, কি যাই হোক একা করতো কমেডি ভিডিও, সেখানে ওর ফেসটা ভাইরাল ছিল। তারপর আমার কোনো কারণে আমি প্রথমে শুরু করতে পারিনি ওর সাথে ভিডিও, পরে সুযোগ সুবিধা অনুযায়ী আমি করেছি, তারপর লোকে আমাকে চিনেছে। আমি আজকে ওর স্ত্রী হয়েও আমাকে এটা মানতে হবে যে আমি ওর জন্য উঠেছি। হতে পারি পরে কখনো ওর থেকে অনেক বড় জায়গায় চলে গেলাম, কিন্তু তখন আমার ভুললে চলবে না যে আমি ওর জন্য উঠেছিলাম। লোকে কিন্তু আমাকে শুধু আমার এই মুখটা দেখে আমাকে একা কখনো চিনতো না, যদি না আমি ওর পাশে থেকে ভিডিওটা করতাম। তো সেই জন্য আমরা ভিডিও করেছি, এটা আমাকে মানতে হবে, এটা আমাকে ইগোতে নিয়ে নিলে চলবে না যে তাহলে কি আমার কিছু নেই। অবশ্যই আমার কিছু আছে বলে আজকে আমি ওর সাথে করতে পেরেছি। তোমার যেরকম, তোমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে যার জন্য তুমি তোমার দিদি যাবো যার সাথে ভিডিও করে আজকে তোমাকে লোকে ভালোবাসছে। তুমি যদি একেবারেই জিরো হতে তাহলে তো সেটা হতো না, আমার ক্ষেত্রেও তাই। এটা মানতে আমাদের ইগোতে যদি আমরা নিই সেটা আমাদের ভুল, আমাকে মানতে হবে, এটা আমার বর, হ্যাঁ আমাকে উঠিয়েছে, আমার দিদি আমাকে উঠিয়েছে, তো কি হয়েছে, আমার দিদি তো আমাকে উঠাবে না, আমার জন্য করবে না, কার জন্য করবে? তাহলে একদম সিম্পল ব্যাপার, আজকে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি, আজকে ধরো আমার এই 36-37,000 সাবস্ক্রাইবার, ও একটা ইউটিউব চ্যানেল খুললো, আমি যদি এখন একটা সঙ্গে সঙ্গে বলে দিই তো আমারও তো মানে যেমন তোদের লাখ লাখে আছে আমারও তো হাজারে আছে, তা আমার 37,000 লোকের মধ্যে হয়তো 2,000-3,000 লোকে এমনি সাবস্ক্রাইব করবে, আসবে এমনি, কিন্তু 2,000-3,000 সাবস্ক্রাইবার তুলতে আচ্ছা আচ্ছা মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায়, হয় না। তুমি কতজনকে দেখবে যে যারা টেকনিক্যাল ভিডিও বানায়, টিউটোরিয়াল ভিডিও বানায়, মোটিভেশন ভিডিও বানায়, কিন্তু তাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা আমাদের ভিউয়ার যারা ভিডিওটা দেখছো তারাও কিন্তু তাদের মধ্যে তো অনেক করো, তো তারা তোমরা বুঝতে পারছো যে এত সহজে কিন্তু সাবস্ক্রাইবার তোলা যায় না। যদি আমার মুখটা একটু পরিচিত না হয় তাহলে কিন্তু এটা হয় না, আর এটাতে ইগোতে খারাপ ভাবে নেওয়ার তো কোনো মানে হয় না। তো এখানেই হচ্ছে ব্যাপারটা যে তুই ওখানে, তোকে আমি একবারও বলিনি যে মরার জন্য তোমাকে ইনফ্লুয়েন্স করেনি। সত্যি কথা বলতে এই ভিডিওটার পর তোরা যা সাপোর্ট পাওয়ার তো পেয়েছিস অবশ্যই, ডিফেম কে হয়েছে, মানহানি কার হয়েছে আমার, যেখানে আমি তোকে মরতে কখনো বলিনি। অনেকে কিন্তু এরকম কমেন্ট করছে যে তুমি একটা বাচ্চা মেয়েকে মরতে বলছো, মরার দিকে ঠেলে দিচ্ছো, তুমি এভাবে বলছো, তুমি খুব খারাপ, এরকম কি কমেন্ট এসেছে। তুমি কি কোথাও দেখাতে পারবে তোমার ভিডিওর মধ্যে তোমাকে বলা হয় তোর তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই, তুই মরে যা, এরকম কিছু বলেছি আমরা? এরকম কিন্তু কোথাও তোমাকে বলা হয়নি। তুমি যেটা করছো উল্টে কি হচ্ছে, এটাতে ওর মানহানি হচ্ছে। ওকে কিন্তু 28 লক্ষ লোক চেনে, মজে 14 লক্ষ আর জোশে 14 লক্ষ। তোমার এই ধরনের কথাতে ওর এই ফলোয়ার্স গুলো কিন্তু ওর থেকে দূরে চলে যেতে পারতো। তাহলে কি আমরা এখন বলবো যে তুমি এই লক্ষ্য নিয়ে ভিডিওটা বানিয়েছো? ওর ভিডিও যেভাবে আমি লাস্ট দেখলাম 5.2 মিলিয়ন, মানে 52 লক্ষ, সেই 52 লক্ষ লোক আমাকে না চিনলেও চিনে গেছে। হ্যাঁ, তোমার একটা কথা, তোমার একটা কথা আছে, মানে তোর একটা কথাতে। আর তুই যেটা করেছিস, তুই করেছিস না, তোর গুরুজনরাই করবে, কারণ তুই তো ছোট। তোর গুরুজনরা যেটা করেছে তারা তো আমাকে ব্যক্তিগতভাবে চেনে, সেখানে ব্যক্তিগত লড়াইটা ব্যক্তিগত জায়গায় থাকাটা মনে হয় অনেকটা শ্রেয় আইনি পথে না গিয়ে। আইনি পথে গেছিস,
এবার যদি আমি আমার ভিডিওর প্রমাণ দেখিয়ে বলি আমি কোথাও একে মরতে বলিনি, এ আমাকে বলছে তুমি কি চাও আমি মরে যাই, এতে আমার মানানি হলো? আমার এই 52 লক্ষ লোক আমাকে দেখলো আমাকে রেগুলার ছিছি করছে, থুতু করছে। তুমি যেরকম আজকে একটা ভিডিও করলে কান্না কাটি করে, আমি বাঁচতে চাই না। হ্যাঁ তুমি বাঁচতে চাও না, তুমি কি চাও না আমি বাঁচি, তুমি কি চাও আমি মরে যাই, তুমি সেটাই চাও না। তুমি যেভাবে কেঁদে কেঁদে ভিডিওটা করেছো, সেম ভিডিওটা তোমার এত লোক দেখার পরে, আমরা ও এতগুলো কমেন্ট দেখার পরে, ও যদি সেম জিনিসটা করতো যে ও আমাকে এরকম বলছে, ওর জন্য আমাকে আরো 5টা লোক এরকম বলছে, এটা আমার সম্মানহানি হচ্ছে, কারণ আমি এই কাজটা করিনি। তো চলো আমি আর বেঁচে থাকতে চাই না, এটা আমার লাস্ট ভিডিও, আমি মরে যেতে চাই। ও যদি এরকম একটা স্টেপ নিত, তার দায়িত্ব ঘুরে যেত, কেস কিন্তু ঘুরে যেত, কেস কিন্তু ওর মনে জোর ছিল, ও এসব ভাবেনি কিছু, সেটা আলাদা কথা। কমেন্ট দিচ্ছে কেন কেন বলতো ভাবিনি, তোমাদের বলছি, কারণ আমাকে যে বললাম না, আমাকে যে ঢিল মারেন ফটাকতে পাটকে মেরে দিই জিদ্দা খারাপের জন্য, আমার মুখে ট্যাক্স কম, তুমি আমাকে গালাগাল করো আমি তোমাকে সেভাবেই রিটার্ন করব, তুমি আমাকে মুখে জড়ি নাও আমি তোমাকে সারা গালে চুমু দেব। তুমি একটা আইন স্টেপ নিতে গেলে তোমাকে কিন্তু পরের স্টেপটা ভেবে এগোতে হবে, যে কেউ তুমি জায়গা আমিও হতে পারি, আমি তোমাকে একটা কথা ছুড়লে আমাকে তার জন্য ওয়েট করতে হবে, ওদিক থেকে একটা কথা আমার দিকে আসতে পারে, আর সেটা নেওয়ার ক্ষমতাও কিন্তু আমাকে রাখতে হবে। তুমি আজকে বলেছো যে এই কাজটা আমি করব, সেম যদি ও করতো তখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে ভাবো, তুমি তো নিজেকে ভাবতে যে যা বাবা আমি কি করলাম, আমি তো আমার ইমোশনটা বলেছি, আমাকে জিদ্দা এটা বললো আমি আমার ইমোশন বলেছি, আমি তো বলিনি যে তুমি মরে যাও, সেটা যদি ও করতো তোমার কি ভালো লাগতো? সেরকমই এখন ওর ফিলিংসটা হচ্ছে যে আরে বাবা আমি তোকে বলিনি মরার কথা। মজার ব্যাপারটা হচ্ছে তোমার ভিডিওতে তো আমি তোমার চক্করে তুমি তুমি বলছি, তোর ভিডিওতে যতজন কমেন্ট করেছে, তোর পোস্টে যতজন কমেন্ট করেছে ইউটিউবে বল ফেসবুক পেজে বল, তাদের মধ্যে 90% লোক গুগল আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ জানেই না। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা চ্যাপ্টার আছে যে আমাদের বাক স্বাধীনতা, আমরা যেটা বলতে চাই সেটা বলতে পারি, অশালীন আচরণ বাদ দিয়ে, গণতান্ত্রিক দেশ তো আমরা যাই চাই কোনো মানুষের একটা নিজস্ব মতামত রাখতে পারে, সে আমাদের এর জন্য ইন্ডিয়া। তোমাকে ট্যালেন্টলেস বলা হয়েছে সেটা ওর মনে হয়েছে, ব্যক্তিগত আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে, তুই এরকম ভাবে বলেছে তুই ট্যালেন্টলেস, হ্যাঁ আমি তোকে বলছি তোকেই বলছি, সেটা তো ওর ওর ধারণাটাও বলছে, আমার ব্যক্তিগত মত সম্পূর্ণ, এটা তুমি ব্যক্তিগত ভাবে নিয়েছো সেটা তোমার ব্যক্তিগত। যারা যারা এই ভিডিওটা দেখছো সেটা ঐশ্বর্য মুখার্জি লাভার্স হও, ঐশ্বরিতম লাভার্স হও, বা প্রথম কথা বাবাই মনুষ সংসার হেটার্স হও, তাদেরকে একটা কথাই বলে দিচ্ছি, আমি আমার বাক স্বাধীনতা রাখতে পারি, এটা যে কোনো জায়গায় আমি কি বলতে চাই সেটা আমি রাখতে পারি, আর আমার বাক স্বাধীনতা রাখতে গিয়ে কাউকে প্রতিভাহীন বা কেউ কোনো কিছু এটা বলে, এটা কখনো ব্যক্তিগত আক্রমণ নয়, এটা আগে বুঝে নাও কোনটা ব্যক্তিগত আক্রমণ কোনটা ব্যক্তিগত আক্রমণ না, এটা বোঝার পর বলো ব্যক্তিগত আক্রমণ, কে পার্সোনালি লাইফে কি করলো তাতে আমার মাথা ব্যথা নেই। আমি জানি প্রীতম ভাই তুই জেফার তিনজনে আমাদের ভিডিও দেখেছিস, আমি আজ অব্দি তোদের বিয়ে কেন লুকিয়েছিস সেটা নিয়ে কোনো কথা বলিনি, তোদের 8-9টা চ্যালেঞ্জ 10টা চ্যালেঞ্জ, কিন্তু আমার ভিডিওতে কমেন্ট এসছে ওরা বিয়ে লোকাল তাহলে তোদের কি, তাহলে এরা হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করা পাবলিক। আমি কিন্তু আজ অব্দি কোনো ভিডিওতে বলিনি যে তোরা কেন বিয়ে লোকালি, তোদের ব্যক্তিগত ব্যাপার, আমার ধোকারই দরকার নেই ওখানে, আজ অব্দি একটা জায়গায় বলিনি, তোদের 9টা চ্যানেল কেন কি করিস 9টা চ্যানেল নিয়ে, আমি কিন্তু আজ অব্দি বলিনি, ঠিক আছে? তো ব্যক্তিগত আক্রমণ আমি করতে পছন্দ করি না কাউকে, কারণ তার পার্সোনাল ব্যাপারগুলো তুই নিয়েও জানিস, এগুলো নিয়ে আমি তোদের তোদের কতটা সাপোর্ট করতাম যে করে নে ভাই তাড়াতাড়ি করে বিয়েটা করে নে, তোদের আমি নিজে বলতাম ভাই করে নে, কি আমি এগুলোকে সাপোর্ট করেছি, ইভেন আমার প্রথম ভিডিওগুলো সেগুলো কিন্তু তোদের পক্ষেই ছিল, যখন পুরো একটা এগেইনস্টে যখন রি যখন রোস্ট করলো তখন আমি কিন্তু পুরো সাপোর্ট হয়ে তোদের বলেছিলাম যে না এগুলো এগুলো কোনো ফ্যাক্টর না আজকাল, কিন্তু আমি তোকেও এই কথা বললাম জেফার যে রি যে রোস্টটা করছে রোস্টটাকে স্পোর্টিংলি নে, রোস্ট করবেই, ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসেছি এটা করা হয়েছিল বলে আরেকটা ভিডিও এসে নলে, কিন্তু দা এন্ড পুরো স্পষ্ট ভাবে ভিডিওর মধ্যে লেখা ছিল, আর একটা ভিডিও করাতেই সবার একটাই বক্তব্য তোমরা ওদের নিয়ে ভিডিও বানাও, কোথায় 61টা ভিডিও আমার প্রোফাইলে, ওদের নিয়ে প্রথম দিকে দুটো ভিডিও পরের দিকে দুটো ভিডিও, চারটে ভিডিও বানানো হয়েছে ওদের নিয়ে, 61টার মধ্যে চারটে ভিডিও বানানো হয়েছে একমাত্র প্রীতম জেফারকে নিয়ে, বলতে পারো দুটো ওদের পক্ষে একটা ওদের বিপক্ষে, তার মধ্যে আবার একটাতে ওরা প্রীতম জেফার কেউই নেই শুধু মাম্পু ছিল, আলটিমেটলি প্রীতম জেফারকে নিয়ে আমরা একটাই ভিডিও বানিয়েছি, বাকি দুটো অনেকদিন আগে যাই হোক এটাই বক্তব্য যে রাখতে ওখান থেকে এসেছিল, যে আমার একটা কমেন্ট এসেছিল যে তোরা তো তোরা বা তোমরা তো প্রীতম জেফার এর পা চেটে উঠেছো বা এই যে ভিডিও, আমি তোমাদের কমেন্টটা বলি আর আমার লজিকটা তোমাদের কাছে আবার ক্লিয়ার করে দিই, আমার লজিক মাম্পু এটা ছিল যে একটা প্রোফাইল থেকে কমেন্ট এসেছে সেই প্রোফাইলটার নাম রিক,
সেই প্রোফাইলটা যখন আমি যাই তখন দেখি যে ওর নিচে একটা অপশন থাকে কমেন্টস অন চ্যানেল, সে আমার প্রোফাইলে আর কি কি কমেন্ট করেছে সেটা দেখা যায়। সেখানে আমি ক্লিক করে দেখি সেই ব্যক্তিটা আগে আরো অনেক কমেন্ট করেছে আমার চ্যানেলে, তখন তার চ্যানেলটার নাম রিক ছিল না, পিউ পায়েল পিয়ালি, এই তিনটে পল এরকম ইনক্লুডেড কিছু নাম ছিল আমার মনে নেই। তো আমি তো বললাম এই কমেন্টের মধ্যে একটা তো রিপ্লাই করেছি আমি, কিন্তু তখন তো আমরা রিক ছিল না, তখন অন্য কিছু একটা ছিল। তো তখন আমি রিপ্লাই করি যে কিছু একটা রিপ্লাই করি যে তুমি কাকে বলছো কি বলছো ভেবে চিনতে বলো। তারপরে যখন সাবস্ক্রিপশন অপশনটা চেক করি, সে তো প্রীতম জেফারের হয়ে কথা বলছে ওই অ্যাকাউন্টটা, প্রীতম জেফারের হয়ে কথা বলছে, দ্যাট মিনস প্রীতম জেফারের অবশ্যই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার সে। কিন্তু তার সাবস্ক্রিপশন অপশনে গিয়ে দেখি শুধুমাত্র তোকে সাবস্ক্রাইব করা, মানে এমন কিছু কথা ছিল যেটা একমাত্র তার কাছের কেউই জানতে পারতো, তার কাছের কেউই কমেন্টটা করতো। তখন যে মুভমেন্ট আমি বলেছি যে তুই ফেক আইডি থেকে কমেন্ট না করে ক্ষমতা থাকলে নিজের আইডি থেকে কমেন্ট কর, আর তোর দাদা দিদিকে বলিস আমি আসছি ভিডিও নিয়ে। তো এইটা ছিল ব্যাপার। তো আমার লজিক এইটা যে ওটা তুই হবি। এমনই একজন ব্যক্তি আগেও একটা ভিডিও ছিল সেখানে কমেন্ট করে যে তোদের হয়ে প্রীতম জেফারের হয়ে, আর আজকে তার সাবস্ক্রিপশন মাত্র ঐশ্বর্য মুখার্জি। এটা এটা তো খুব লজিকটা খুব ক্লিয়ার আমার তরফ থেকে। আমি বললাম আমি তো সাইবার ক্রাইমে যেতে পারি এটা নিয়ে, যে আমার প্রোফাইল থেকে আমার মোবাইল থেকে এরকম কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আমি খুলেছি কিনা, আমি রেডি আছি সাইবার ক্রাইমে যাওয়ার জন্য। তুমি ভিডিওর মধ্যে ওপেন বলেছো যে হতে পারে এটা তোমারও কোনো, একজন কমেন্ট করেছে ফাঁসানোর জন্য করছো এরকম বলেছো, আর দ্বিতীয়ত এটা অন্য কেউ করতে পারে। এবার লজিকটা আর একটু কনফার্ম হয়েছে কোথা থেকে, কমেন্টটা পরদিন সকালে ডিলিট হয়ে গেছে। আমি যেটা বলেছি যে বুঝে গেছি, তো দাদাকে বলি। হ্যাঁ, এবার তোমরা একটা জিনিস ভাবো, আমাদের ভিউয়ার্সদের বলছি এটা, যে যদি এটা অন্য কেউই করতো আমরা কিন্তু ডিলিট করতামই না, আমরা তো ডিলিট করতামই না। দ্বিতীয়ত যদি অন্য কেউ তোমাদের মধ্যে কেউ করতে তাহলেও তারা করতে না, কারণ তাদের প্রীতম জেফারের যদি কেচ্ছা খোলেও বা কিছু বলেও তাতে আমাদের কি, আমাদের বলার কাজ বলে দিয়েছি, ওদের হেটার্স আমরা, ওদেরকে হাতে ঘা দেওয়ার দিয়ে দিয়েছি, চলো আমাদের কাজ শেষ। এবার ভাই যেটা বলেছে সেটা একটা পয়েন্ট হতে পারে, প্রীতম তুই যেটা বলেছিস যে আমাদের যখন সন্দেহ ছিল কিন্তু প্রমাণ আমরা দিতে পারবো না, আগে ভিডিওতেও বলেছি। হ্যাঁ, যে ডিলিট হয়ে গেছে যেহেতু স্ক্রিনশট কোনো নেওয়া নেই। তুই মাম্পু ভিডিওতে বলছিস দাদা তুমি সব কমেন্টে স্ক্রিনশট রাখতে পারলে এই কমেন্টে, মাম্পু ভিডিওটা ভালো করে দেখিস আমি সব কমেন্টে স্ক্রিনশট দেখাইনি, আমি যেগুলো ওরা এই যে হোম ট্যুর এইগুলো এটা অনেকদিন আগে স্ক্রিনশট, যখন আমি আমার ইচ্ছা ছিল যে হোম ট্যুর যখন করব তখন এই স্ক্রিনশটটাকে ইউজ করব, কিন্তু তার আগে আমি ইউজ করে দিয়েছি। আমি শুধু স্ক্রিনশট নিয়েছি জেফারের বার্থডেতে যাওনি কেন সেটা, তাই আমি সব হেড কমেন্ট স্ক্রিনশট নিলে তো আমার ফোনের মধ্যে স্ক্রিনশটেরই জায়গা ভরে ভরে থাকবে, আমি সব স্ক্রিনশট নেওয়া তো আমার কাজ না রে বাবা। তো এটা হলো ব্যাপার প্রমাণ। হ্যাঁ ভাই যেটা বলছিস এটা আমি বলতে পারতাম, এটা আমার বলতে পারতাম যে মাম্পু তুই যদি ভিডিওটা এই প্রোফাইলটা যদি তোর হয় তুই মাঝখানে ঢুকিস না, এটা আমার আর তোর দাদা দিদির মধ্যে চলছে, তুই ছোট হয়ে মাঝখানে ঢুকবি না, আমি এটা বলতে পারতাম, সেটা বলিনি। তার বদলে আমি একদম বলে দিয়েছি যে তোর সাহস কীভাবে আমি বুকের পাঠায় তো লাভ লাভ, এটা আমি বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, একদম সোজা কথা আমি তার জন্য ক্ষমা প্রার্থী, এটা বলা উচিত হয়নি। বাট আমি আমাদের লজিকটা বোঝালাম যে আমাদের লজিক হিসাবে ওটা তুই ছিলিস, ওর জায়গায় হতে পারে এটা জেফার হতে পারে প্রীতম হতে পারে যে কেউ, মানে তোমাদের মধ্যে কেউ, এটাই অ্যাকচুয়ালি বলার ছিল। যাইও শুধু মামপুর দিকে ছুড়েছে কথাটা যে যেহেতু সাবস্ক্রিপশনে ওর নামটাই ছিল। আর আরেকটা কথা তোমাদের বলছি, যারা তোমরা মানে ধরে ধরে গালাগাল করছো কমেন্টে সেগুলোর ফ্রিডম অফ স্পিচ নয়, গালাগাল কিন্তু গালাগাল গুলো সাইবার বুলিং হয়। একজন কমেন্ট করেছে তুই একটা ছোট মেয়েকে সাইবার বুলিং করিস, সাইবার বুলিং কি আগে ভাইয়া শিখে আসো। এবার লাস্টে আবার একটা আমার না একটু চুলকাতে ইচ্ছা করে, লাস্টে আবার বলছি সবাই খালি একটা কথা বলছে, ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে কন্টেন্ট গুলো দেখে নাও। ও বলছিলাম শোনো না গো, বলো কি হয়েছে, আমাকে লাগাও, তোমাকে লাগাবো দুধটা, তুমি কি অবস্থায় দেখতে পাচ্ছ? কেন মা ঢাকা অবস্থায় দেখতে পাচ্ছি, আজকে আমরা অন্যরকম ভাবে রোম্যান্স করব, প্রসেসটা কি থাকবে শুধু স্টাইলটা আলাদা, আমিও একটা স্টাইল ভেবেছি। সেটা ছোট মেয়েকে এরকম অ্যাডাল্ট কন্টেন্টে রাখা, সে ছোট কোন অ্যাঙ্গেল দিয়ে, সে তো সব বুঝে যাচ্ছে। ওটা ভুল, ও যেটা নিজে এসে বললো এখানে, যার জন্য আজকে ভিডিওটা করা, সে ছোট না, ওটা ভুল বলার, ওটা ভুল যেভাবেই বলা হোক না কেন তোমাদেরকে, সেটা হয়তো ভুল, কিন্তু তোমরা যে লজিকটা খাটাচ্ছো যে ও ছোট ওকে বলা হচ্ছে ওইগুলো নিতে পারছে না, এটা কিন্তু তোমাদের কাজের সাথে এই কথাটা কিন্তু মিলছে না। ছোট তোমরা একটু রিমাইন্ডে যাও না, ছোট মেয়ে কত কত ক্যারেক্টার অভিনয় করেছে, সে ছোট কিভাবে হয়, এই লজিকটাই শুধু মিলছে না। হয়তো ও সত্যি বয়সে ছোট, আমাদের সবার থেকেই ছোট, অনেকটা ছোট, মাম্পু তো অবশ্যই ছোট, ছোট সেটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এমনটা নয় যে ও ছোট বলে ওটা নিতে পারলো না। ভিডিওগুলো অনেক বড় বড়দের মতোই করেছে সেটা না, হ্যাঁ ভিডিও তো বড়দের মতো, অনেক অ্যাডাল্ট কন্টেন্টের রীতিমতো অ্যাডাল্ট কন্টেন্ট বলবো না, ওইখানে পোর্শনটা অ্যাডাল্ট, ঠিক আছে, তো সেখানে কাজ করেছে সেখানে তো ছোট নয় ব্যাপারটা, ও ছোট মেয়ে তো একদমই না, আমাদের থেকে ছোট হয়তো, তার কাজকর্মের মধ্যে কোনো ছোট পরিচয় সেরকম পাইনি। যাই হোক, তো যাই হোক, এটাই তোকে বলবো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিহেভ লাইক ইনফ্লুয়েন্সার, ইউ কান্ট ইনফ্লুয়েন্স এনিওয়ান রংলি।
ঠিক আছে, কোনোদিনও কোনো মানে ইনফ্লুয়েন্সারের কর্তব্য এটা হতে পারে না যে তার তার বক্তব্য দিয়ে সমাজে একটা ভুল মেসেজ দিচ্ছে, একদমই সেটা না। তাই আবার বললাম যে কোনো স্টেপ না উচিত ভেবে চিনতে, কিন্তু কি বলতো আমি তোকে ব্যক্তিগতভাবে চিনি মাম্পু, আমি প্রীতমকে ব্যক্তিগতভাবে চিনি, আমি জেফারকে ব্যক্তিগতভাবে চিনি। তাই আমার যতই খারাপ তুই করিস না, আমি তোদেরও বলছি সবাইকে বলছি, ওরা যতই খারাপ বিহেভিয়ার করুক, আমাদের পার্সোনালি অ্যাটাক করুক, যেটাই করুক না কেন, থানাতে যাওয়ার মতো চিন্তা ভাবনা আমাদের কোনোদিনও আসবে না। কেন বলতো, ব্যক্তিগতভাবে মানুষগুলোকে চিনি, তাদের যদি কোনো রকমভাবে আইন কেস জেল হয়ে যায় আমার এখানটা লাগবে, যে ওদের চিনিয়ে বাবা থাক আমি ওটা নাই করতে পারতাম, কি আছে মুখেই হচ্ছিল, আমি কেন গেলাম বেকার, এটা আমরা করতাম। সেখানে গিয়ে থানায় গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছিস, জিনিসটা খুব খারাপ করেছিস তোরা। যেমন আমি আমাদের খারাপটা বললাম যে হয়তো তোদের ফোন করা উচিত ছিল, আমার ফোন করে কনফার্ম হওয়া উচিত ছিল, প্রমাণ হয়তো তোরাও দিতে পারতিস না, বলিস নি, ওরাও দিতে পারতো না বলেছিস, কিন্তু ফোন করা উচিত ছিল আমার। যেটাই হোক, ও আসলে ভিডিওটা আমি বলছি যে যখন শুনলো, যার থেকে শুনো, শোনার পরে একটু বেশি ইমোশনাল হয়েছিল, যে আইবুড়ো ভাতের মতো একটা যখন ভালো এটা একটা আমাদের রীতি আমরা সবাই জানি, তো এটা একটা খুশির ব্যাপার ছিল যে আমাদের অনেক বন্ধু বান্ধবী আছে হয়তো আমাদের অনেকে খাওয়ায়নি, সম্ভব না সবার পক্ষে, সবার মাথাতেও আসে না, সম্ভব না, সেখানে তোমরা আমাদের ডেকে খাইয়েছো, দুজনকে খাইয়েছো না, প্রথম কথা আমি বলে দিয়েছিলাম যে ও যেতে পারবে না, প্রীতম মনে করে আমি বলেছিলাম ও যেতে পারবে না ভাই, আমি গিয়ে চলে আসবো। হ্যাঁ আমার কিছু একটা ছিল, তুই রীতিমতো বলেছিস না দিদিকে আসতেই হবে, দিদিকে এটা কিভাবে হয়, চিন্তা দিদিকে নিয়ে আসো। এই যে আন্তরিকতাটা, এটা নিয়ে কিন্তু আমরা দুজনে আলোচনা করেছি যে দেখো এটা কত ভালো ব্যাপার, ওদের ওদের সাথে যে অত মেলামেশা করছি যাচ্ছি কথা হচ্ছে রেগুলার সেটা না, তারপরেও যে ওরা এই জিনিসটা আমাদের মাথায় রেখেছে, আমাদের যে একটা ভালো ফিল করাচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ভিডিওটা নিয়ে তো আইবুড়ো ভাতটা যখন দিলে, তারপরে যখন কথাটা শুনলো একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল, যে আমরা এতটা আশা নিয়েছিলাম, ভেতরে আমাদের একটা অন্য চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে পুরো অন্য, ওরা বলছে টাকাটা তুলতে হবে। আসলে কি বলতো, ইমোশনাল হওয়ার কারণ তোকে একটু অন্যরকম চোখে দেখতাম, আগের ভিডিওতে বলেছি যে তোর যে কোনো কিছু আমি সাপোর্ট করতাম, যে তুই বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিস, তো সেখান থেকে অনেকটা বেশি হার্ট হয়ে যায়, আর হার্ট হয়ে এই কথাটা মানে অতিরিক্ত যে রিয়্যাক্ট করা, যে ভিডিও করতে আসা, যে ভিডিও করব বলবো, তো এটা হয়তো সেখান থেকে এসেছে, হয়তো না আমি শিওর যে সেখান থেকে। হ্যাঁ বল বল, আর একটা মজার না, আর একটা মজার ব্যাপার কি জানিস তো ভাই, যারা তোর আমার দাদা ভাইয়ের সম্পর্কটাকে জানে না বা এখনো মধ্যে যায়নি, জেফারের সাথে রিলেশন এটা কিছু জানে না, তাদের মধ্যে প্রচুর এরকম কমেন্ট চলে এসছে যে জেফার প্রীতমের পা চেটে ওঠা। কিন্তু জেফার মনে আছে তুই আমাকে বলেছিলিস যে জিদ্দার তুমি কিন্তু চাইলে প্রীতমকে অনেক ইউজ করতে পারতে, আজকে তার জায়গায় তুমি থাকলে আমার কোনো সমস্যা হতো না, মনে আছে? আমি তখন বলেছিলাম না কি হবে ওকে দিয়ে ইউজ করতে। আবারও আমি বলছি যারা কমেন্ট করছে তারা অনেকেই আমাদের কেউই হয়তো পার্সোনালি চেনে না, তো তাদের কথাটা আমরা একটু কমই গায়ে মাখানো আমাদের উচিত, একদমই উচিত। আমি নিজে বলেছি আমাদের ইয়েতে আমাকে অনেকে খারাপ কমেন্ট করে, ঠিক আছে, একটা ভিডিওতে বলা হয়েছে কুমড়ো পটাশ। হ্যাঁ তো রেগুলার বেসিস আসে আমার কাছে কুমড়ো পটাশ, হাতি, মোটা, একটু রোগা আসছে, তো আমরা রীতিমতো এগুলোকে এনজয় করি, সত্যি বলছি এগুলোকে একদম গায়ে মাখাই। আমি তো ওই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো যে কত রকমের উদ্ভট উদ্ভট কমেন্ট আসছে। হ্যাঁ ইচ্ছা আছে একদিন এরকম একটা শেয়ার করা তোমাদের সাথে, কারণ এটাতে সত্যি আমিও খুব মজা নিই এটাতে, আর আমি এটাই তাদের উপর তোমার কোনো রাগ হয় না, আমি শুধু তাদের মানসিকতাটা ভাবি যাদের এরকম কমেন্ট গুলো করছে, যে তাদের বিবেকটা কোথায়, যদি কেউ মোটা হয়েও থাকে সত্যি তাকেই কথা বলছে, তো এটা অন্য ব্যাপার, ও যেহেতু কমেন্টের কথা তুলো তাই বললাম, যে কারা কমেন্ট করছে আমাদের দেখতে হবে, তারা কিন্তু আমাদের চেনে না, তো তাদের উপর অভিমানটা আমাদের একটু পরে আসা উচিত আমার মনে হয়, এগুলো আমাদের একটু সহ্য করতে হবে, সবার মধ্যে যদি একটু সহ্য ক্ষমতা থাকে তাহলে কিন্তু এই অশান্তিগুলো আসে না, আজকে যদি ওর মধ্যে একটু সহ্য করার ক্ষমতাটা থাকতো, যে কি আছে আমাকে আইবুড়ো ভাত বলেছে ঠিক আছে আমি হার্ট হলাম চলো ঠিক আছে এরপর থেকে আমি সেভাবেই মিশবো, এটা যদি ওর হতো তাহলে আজকে এই দিনটা তো আসতো না, যেটুকুই সম্পর্ক থাকুক সেটা নষ্ট হতো না, ভিডিও মানে ভিডিও মারফত এভাবে কথা বলতে হতো না, যদি আমাদের মধ্যে সহ্য ক্ষমতাটা থাকতো। এটা খারাপ লাগে যে তোকে আমি বলছি প্রীতম তুই এটা করেছিস, মনে আছে যেখানে একটা পান থেকে চুন করেছিলাম, আমি তোকে ফোন করে দিতাম প্রীতম ভাই এটা কি হয়েছে রে, ভাই এটা কি হয়েছে রে, সেটা আজকে আর ওই জায়গাটা নেই, সেটা আমাদের নিজেদের। আচ্ছা তোরও কি কখনো মনে হয়নি প্রীতম একবার বলার যে জিদা ভুল বোঝাবুঝি তুমি যেটা হয়েছে সেটা ক্লিয়ার করে নাও, বা কিছু যখন তুই দেখলি যে না জিদা, আর যাই হোক আমি ঠিক আছে ছাড়ো, ওটা না না ভিডিও তো অনেক পরে এসছে, তার আগে মানে ইনভিটেশন ছিল, ইনভিটেশনে ইনভাইট করেছি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা খুব একটা নেই, কারণ আমি জানতাম করবি না, কিন্তু যখন তোরা করবি না যখন ডিসিশন নিয়ে নিয়েছিস, তার মানে তোরা তার আগে জিদ্দাকে খারাপ ভেবে ফেলেছিস, তোমরা গেছি
এই অবস্থায় যখন আমরা যাইনি তার মানে এটা বোঝা উচিত কোথাও তোদের ভেতরে আমাদের নিয়ে কিছু রাখছিল, তোদের উচিত ছিল জিদ্দাকে ফোন করে বলা জিদ্দা আর আমরা ভিডিও আর ও যাই হোক আমি না ও ও ভিডিও বানিয়েছে এর উদ্দেশ্য ওটাই। আমাদের কাছে অনেকগুলো কমেন্ট এসেছে যে তোমরা কেন যাওনি সেখানে, কেউ আবার ঠেস মেরেও বলেছে ও যাওনি এই কর খুব তো চাটলে পা কোনো লাভ হলো না এরকম এইটার জন্য জাস্ট ভিডিওতে আসা আর কিন্তু কোনো কারণ নেই। যদি এরকম কোনো কমেন্ট না আসতো তোমার জন্মদিন উপলক্ষে কেন যাইনি বা কিছু হয়তো কোনো ভিডিও আসতো না। তো তোমার ভুল যেটা ও বলছে তুইও বলতে পারতিস সবই বুঝলাম, ভুলটা দুতরফ থেকেই হয়। তো তোমার তরফ থেকে তুমি কি ভাবলে বা তোমরা কি ভাবলে সেটাতে আমরা বললাম না। আজকে আমরা ভিডিওটা এর জন্যই করতে বসেছি যে ধরনটা ঠিক ছিল না, লজিক গুলো ভুল, আজও বলবো না, ও মানে না আমিও মানি না, লজিক ওয়াজন্ট রং, আমার বলার দা ওয়ে অফ টকিং আমার সেটা ভুল, সেটা ভুল, সেটা ভুল, সেটা একটু ভালোভাবে বলা যেত। আজকে যাই হোক ও বলে দিল যে ওটা ওর কথার ধরনটা ঠিক না, তো এটাই বলার। যা হয়ে যাক এরপরে বাবাই মানুষ সংসার থেকে এই টপিকে কোনো ভিডিও আর আসবে না, তাতে যা ইচ্ছা হয়ে যাক কি যা বুঝেছে শেষে চলেও যা হয়ে যাক। আমি তো সেদিনকেও বানাতাম না, আমি মামপুর ভিডিওটা দেখে ভাবলাম যে তো রীতিমতো মন কথা বলে ওটা 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 ঠিক আছে, ওটাতে আমিও সাপোর্ট ছিলাম, বানিয়েছি ঘুমের পরে ছিলাম, একটাই দায়ন বানিয়েছিলাম, একটাই ভিডিও বানিয়ে দায়ন শেষ, যা বলার বলে দিলাম দায়ন। এবার ব্যাপারটা হচ্ছে তারপরে তো আমি আর বানাতামই না, আজকে ভাই ভিডিওটা দেখলাম আমার খারাপ লাগলো, আমরা কনভিন্সড ওর কথার লজিক আছে যাই হোক আমরা দেখেছি আমাদের ভালো লেগেছে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ওর কথার ধরন থেকে ও কিন্তু আমাদের বোঝাতে চাইছিল যে তুই এটা কমেন্টটা করে ঠিক করিসনি বা ভুলা যেটাই কিন্তু তুমি রীতমের ভিডিওটা দেখার পর দুজনের কথা তো ধরন আছে সেই ধরন থেকেই আমরা দেখো আজকে ভিডিও করতে বসে গেছি আর আবার সেম ওর কথার ধরনে দেখার পরে আমি জাস্ট এরকম ফোনটা রেখে আমি জাস্ট এরকম চুপ, আমি তোর কথাগুলোকে শুধু ভাবছি যে মানে একটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেল মাঝখান থেকে আর ভাবছে যে আমার কথা না শুনে কত ভুল করেছে। সংসারে এবার থেকে আসবে নতুন নতুন কন্টেন্ট, জুন মাস শেষ 30 তারিখে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আর সমস্ত কন্ট্রোভার্সি শেষ, আমাদের তরফ থেকে কোনো দিন আর কোন রকম ভিডিও আসবে না, এটা দা এন্ড, মানে এটা দা এন্ড, কোনো কিছু আর কোনো কিছু আসবে না, এটা অবশ্যই আসবে না। আমরা সত্যি ব্যক্তিগত দুজন আমরা দুজনই ভীষণ ইমোশনাল সত্যি কথা, আর আমি ওকে এই জিনিসগুলো প্রথম থেকে বলেছিলাম করো না। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি চাই না, ও বলেছে যে ও আমাকে বারণ করেছিল তো ও করেছে ওর জায়গা থেকে, আজকে যাই হোক যখন তোমাদের সামনে বললো যে ও আর ভিডিও করবে না তাহলে হয়তো সত্যিই করবে না, এটা আমি মেনে নিচ্ছি। চলো টাটা, দেখা হচ্ছে তাদের পরের ভিডিওতে।